সুদানে ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে সেনা ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যকার সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করেছে। দেশজুড়ে সহিংসতায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। তিন দিন ধরে চলা সহিংসতায় প্রেসিডেন্ট ভবন সহ রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে দুটি বাহিনী। রাস্তাঘাট, বিমানবন্দর সহ দেশের বিভিন্ন জায়গায় গোলাগুলি, আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। বন্ধ রয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার। এর আগে রবিবার আহতদের সরিয়ে নিতে সামরিক অস্ত্রবিরতিতে আসে সেনাবাহিনী এবং আরএসএফ। এদিকে দেশজুড়ে সহিংসতায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। পানি, খাবার, চিকিৎসার মতো জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন তারা। কর্মী নিহত হওয়ার ঘটনায় দেশটিতে এরই মধ্যে কার্যক্রম স্থগিত করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সহিংসতা বন্ধে দুই পক্ষকে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।